নমস্কার, আবার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এনএফ রেলওয়ের নতুন ইতিহাস, রাজ্যে প্রথমবারের মতো চলল বৈদ্যুতিক ট্রেন। লায়লাপুরে মায়ানমারের এক যুবতী সহ পাঁচ যুবক আটক, উদ্ধার ভারতীয় আধার কার্ড। নরসিংপুরে বিভিন্ন আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক মন্ত্রী পরিমলের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসমের রেলওয়ের ইতিহাসে শুরু হল এক নতুন অধ্যায়। শুক্রবার প্রথমবারের মতো দেশের রাজধানী নয়াদিল্লি থেকে অসমের কামাখ্যা স্টেশনে পৌঁছাল বৈদ্যুতিক ইঞ্জিনের দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন। ইতিমধ্যেই গুয়াহাটি পর্যন্ত এনএফ রেলওয়ের বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়ে গেছে। এবার নতুন করে লামডিং পর্যন্ত বৈদ্যুতিকরণের কাজ তীব্র গতিতে চলছে। 2024 সালের মধ্যে অসমের রেলপথগুলো বৈদ্যুতিকরণের পরিকল্পনায় রয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। এদিন দুপুর 1:30 নাগাদ নয়াদিল্লি থেকে দূরপাল্লার ব্রহ্মপুত্র মেল ট্রেনটি কামাখ্যা স্টেশনে এসে পৌঁছায়। এর কিছুক্ষণ পরেই আরও একটি দূরপাল্লার ট্রেন নর্থ ইস্ট এক্সপ্রেস কামাখ্যা স্টেশনে এসে পৌঁছায়। উল্লেখ, 2014 সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছিলেন। এর মধ্যে অসমের রেলপথ বৈদ্যুতিকরণ বিষয়টি ছিল অন্যতম। মায়ানমারের রাজনৈতিক অস্থিরতার জন্য সে দেশ থেকে নাগরিকরা পালাচ্ছেন। শুক্রবার কাছাড় জেলা লায়লাপুরে পুলিশের হাতে আটক হলেন এক যুবতী সহ পাঁচজন যুবক। এদিন বিকেলে লায়লাপুর পোস্টের ইনচার্জ এসআই সামান আলী মজুমদার এবং তার কর্মীরা একটি সুমো গাড়ি থেকে তাদের আটক করেন। পুলিশকে তারা তাদের পরিচয়ের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এতে বিদেশি নাগরিক বলে সন্দেহ করা ছজন যাত্রীকে আটক করেছেন পুলিশ। তাদের বক্তব্য অনুযায়ী তারা মিজোরামের চাম্পাই জেলার জুয়াও থার হয়ে ভারতে প্রবেশ করেছেন। মায়ানমারের আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তি পেতে জান্তা সরকার এবং উন্নত জীবিকার জন্য গুয়াহাটি হয়ে রাজধানী দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করেছেন তারা। পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মায়ানমারের কিছু মুদ্রা ও কিছু কাগজপত্র এবং ভারতের মাত্র 40 টাকা উদ্ধার করে। ধৃতলা হলেন থাং থাউম পাও 21 বছর, পাও হাউমিলান মাং 23 বছর, সিন আইহো মাং 23 বছর, পাও বিয়াক মুয়াং 19 ও ডিম দেহুলুনি 19। ডিম দেহুলুনির কাছে ভারতের একটি আধার কার্ড পাওয়া যায়, সেটা জাল বলে সন্দেহ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। ডম দেহলুনির বাড়ি মিজোরামের চাম্পাই জুয়াথোবা বলে দাবি করেছে তারা, তবে মিজো ভাষা বলতে পারে না। এ নিয়ে পুলিশের সন্দেহ জাগে। খবর পেয়ে ধলাই থানার ওসি শাহাবুদ্দিন বড়ভুইয়া লায়লাপুর থানায় নিয়ে আসেন। শনিবার নরসিংপুর খণ্ড উন্নয়ন আধিকারিক কার্যালয়ের কনফারেন্স হলে বিদ্যুৎ, কৃষক, মিন ও জলসিঞ্চন বিভাগের আধিকারিকদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের বন, পরিবেশ, আবগরী এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন প্রতিটি বিভাগে বর্তমানে যেসব সরকারি প্রকল্পের কাজ চলছে তা দ্রুত সম্পন্ন করতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি প্রকৃত হিতাধিকারীরা যাতে প্রকল্পের সুবিধা লাভ করতে পারে সেদিকে নজর রাখতে বলেন তিনি। কোনো অসাধু চক্র যাতে প্রকল্প রূপায়নের ক্ষেত্রে সাধারণ জনগণকে হেনস্থা না করে সেদিকে তীক্ষ্ণ নজরদারি রাখার জন্য পঞ্চায়েত প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন বিশেষ করে বিদ্যুৎ সমস্যার সমাধানে যাতে শীঘ্রই বিভাগীয় তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। এদিন বৈঠক শুরুর আগে বিজেপি শাসিত অসম সরকারের দ্বিতীয় কার্যকালে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো মনোনীত হওয়ার জন্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে উষ্ণ সংবর্ধনা জানানো হয় নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েতের পক্ষ থেকে। বৈঠকে উপস্থিত ছিলেন অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের কাছাড় সার্কেলের জেনারেল ম্যানেজার রফিউল দেওয়ান, জেলা কৃষি আধিকারিক এলাই সিংহ, নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী পম্পিনাথ চৌধুরী সহ অন্যান্যরা। আমরা এই 33-34টা বিভাগ, যে বিভাগগুলো সোজা গ্রামের সঙ্গে সম্পর্কিত, এই সম্পর্কিত বিভাগগুলোর কিন্তু দায়িত্বে আমরা আছি। আমরা অনেক সময় ভুলে যাই, যারা আমরা এপিজিপি, জেলা পরিষদ বা এমএলএমপি, ঠিক আছে, হয়তো কিছু না জানেন, কিন্তু থাকেন না বাড়িতে, বাইরে থাকেন, নিজের সমষ্টিতে কে কতদিন আমরা থাকতে পারি আপনারা জানেন এই কথা। কিন্তু দুর্ভোগ আপনাদের, আর আমরা যখন পড়ে আসি তখন যারা অফিসাররা আছেন আমাদেরকে কিছু বলে দিলেন, স্যার এটা হয়ে গেল, স্যার এটা আমরা করছি,
দিল্লি থেকে অমুক স্ক্রিপ্টটা এসেছে বা অ্যাসেম্বলিতে থাকি, যেহেতু দিশপুর হয়ে আসে তো দিশপুরের কথাগুলো আমরা আলোচনা করি। আজকে দীনদয়াল উপাধ্যায়ের কয়েকটা বাড়িতে গিয়েছে লাইন, কোন জায়গায় ফুটা পড়েছে দিশপুর থেকে তো আমরা জানি না, কিন্তু ওইখানে হয়তো জিএম বা ওইখানে যিনি মন্ত্রী বলে দিলেন তো আমরা শুনলাম এতটা কথা। কিন্তু ইমপ্লিমেন্টিং স্টেজটা আপনাদের এখানে, আর আপনাদেরও এরকম হয়েছে যে আপনারাও নিজের জিপির বাইরে আপনারা যেতে চান না। অনেকে মনে করেন যে জিপিতে কেবল 45 আর 15 ফাইনাল করাটাই ব্যাপার। বদরপুর শাখার বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ের উচ্চতর মাধ্যমিক শ্রেণীর নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করলেন রাজ্যের বন ও পরিবেশ, আবগরি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শনিবার সকাল 11টায় বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ের উচ্চতর মাধ্যমিক শ্রেণীর নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করেন তিনি। এদিন বিদ্যালয়ের পড়ুয়ারা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে প্রথমে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে স্বাগত জানান। পরে ভবনের দ্বারোদ্ঘাটনের পর এক সভায় আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে স্কুলের উন্নয়নে সচেষ্ট থাকবেন বলে আশ্বাস প্রদান করেন। পরে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, স্বামী বিবেকানন্দের নীতি ও আদর্শের প্রতি লক্ষ্য রেখে জীবন গড়তে ও সর্বদা মনোযোগ সহকারে পড়াশোনা করার আহ্বান জানান তিনি। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদরপুরের বিধায়ক আব্দুল আজিজ, বরাকভেলি সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান বিজয় গড়োদিয়া, বিবেকানন্দ কন্যাকুমারীর সর্বভারতীয় কোষাধ্যক্ষ প্রবীণ দেবলকর প্রমুখ। আমরা যেখানেই যাই বিবেকানন্দের নাম যে সংস্থার সঙ্গে সম্পর্ক রাখে ওইখানের পরিচয়, ওইখানের পরিবেশ, ওইখানের চিন্তন সম্পূর্ণ সম্পূর্ণ কাজে আলাদা। এর জন্য বলছি আলাদা মানে আমি ভালো মন্দর বিশ্লেষণে বলছি না, ভারতীয় পরম্পরা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ধর্ম ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে সম্পূর্ণ ভারতবর্ষ যেখানে আমরা খুঁজে পাই ওইখানে বিবেকানন্দ। কাজে এখানে বলার খুব একটা আবশ্যকতা নেই। শিক্ষাঙ্গনে এসেছি, বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ে এসেছি, বিবেকানন্দ এক জায়গায় শিক্ষার ব্যাপারে বলেছিলেন যে উই ওয়ান্ট দেট এডুকেশন বাই হুইচ ক্যারেক্টার ইজ ফর্ম, চরিত্র নির্মাণ হয় এই শিক্ষায় আমরা চাই। কিছু আমরা অনুভব করতে পেরেছি বিবেকানন্দ কেন্দ্র কিভাবে চরিত্র নির্মাণ করে। এই ছোট্ট মেয়েগুলো যারা অ্যাঙ্কোরের কাজ করেছে, অ্যাঙ্কোর তো আমরা সবসময় পেয়ে থাকি, কিন্তু তাদের বরণ, তাদের চলন, তাদের কথা রাজ্যের শান্তির স্বার্থে বরাককে পৃথক করা হলে আপত্তি নেই বলে ব্রহ্মপুত্র উপত্যকার বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে বার্তা ছুড়ে দিল বরাকের ছাত্র সংগঠন আকসা। শনিবার শিলচরে এক জরুরি সাংবাদিক সম্মেলন আয়োজিত করে অধ্যাপক ডক্টর নগেন শইকিয়ার সম্প্রতি ঘোষণা করা কাছার অসমের ক্যান্সার মন্তব্যের গভীর উদ্বেগ সহ তীব্র ক্ষোভ ব্যক্ত করেন আকসার কর্মকর্তারা। এদিন সংগঠনের মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ বলেন, 1972 সালে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বরাককে পৃথক করার পদক্ষেপ নেন, কিন্তু তখন রাজ্যেরই জনাকয়েক নেতার চক্রান্তে তা হয়নি। বরাকের প্রতি যদি এত বিদ্বেষ রয়েছে ব্রহ্মপুত্র উপত্যকার বুদ্ধিজীবীদের, তবে বরাকবাসীর প্রতি বারবার মনোঘাতমূলক মন্তব্য না করে বরাক উপত্যকাকে পৃথক করে দেওয়া হোক বলে সংগঠনের তরফ থেকে তাদের উদ্দেশ্যে বার্তা ছুড়ে দেওয়া হয়। সম্মেলনে সংগঠনের অন্যতম উপদেষ্টা অধ্যাপক নিরঞ্জন দত্ত বলেন, উগ্র মানসিকতার দরুন অসম খণ্ডবিখণ্ড করা হচ্ছে, তাই এবার বরাককে পৃথক হতে বাধ্য করছেন ব্রহ্মপুত্র উপত্যকার বুদ্ধিজীবীরা বলে মত ব্যক্ত করেন তিনি। আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান সর্বানন্দ বরগুহাই, দয়ানন্দ বরগুহাই বলেছিলেন যে বরাককে আলাদা করে দেওয়া হোক। দুঃখের ব্যাপার, এরপর প্রকৃত অর্থে শিক্ষাবিদ বুদ্ধিজীবী উনার মুখ থেকে যখন একথা বেরোলো যে বরাক উপত্যকাকে নিয়ে আসামে চলা সম্ভব নয়, অর্থাৎ অসমের শান্তির জন্য বরাককে যেন আলাদা করে দেওয়া হয়, উনারা যা চেয়েছেন উনাদের স্বার্থ সুরক্ষিত হোক, আমাদেরও স্বার্থটা সুরক্ষিত থাকবে।
মসজিদের ভেতরে মারপিট, রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে মামলা পাল্টা মামলার ঘটনা ঘটেছে শিলচরে। অভিযোগে জানা গেছে, গত শুক্রবার শিলচর পঞ্চায়েত রোড জামে মসজিদের চাঁদা নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তারপর মসজিদের ভিতরেই শুরু হয়ে যায় হাতাহাতি। পরে মসজিদে উপস্থিত থাকা নামাজিরা দুভাগে বিভক্ত হয়ে যান, ঝগড়া ছড়ায় রাস্তা অবধি। পরে এক পক্ষ গিয়ে মারপিটের অভিযোগ জানান রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে, দায়ের করা হয় মামলাও। পরে দ্বিতীয় পক্ষ অর্থাৎ মসজিদ কমিটির সদস্য যারা এই ঘটনার মূল অভিযুক্ত, তারাও একটি পাল্টা মামলা করেন থানায়। পরবর্তীতে ঘটনাটিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন কমিটির মানুষ, তারা পুলিশ ফাঁড়িতে আরেকটি মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে শনিবার রাঙ্গিরখাড়ি পুলিশ তদন্তে পঞ্চায়েত রুটে যায়। বিষয়টি তারা খতিয়ে দেখেন, তবে স্থানীয় ব্যবসায়ীরা বলেন তারা বহু বছর ধরে এখানে ব্যবসা করে আসছেন, আজ অবধি তারা এরকম কোনো কাণ্ড এখানে দেখেননি। যে চান্দা দেওক না কেন, এটা মসজিদ করার কথা নাই, কারণ এটা উপরওয়ালার নামে দেওয়া হয়, এটা গুপ্ত রইত। এটা যে পরবর্তী এটা মানে চিঠি লিখিয়া এটা পাবলিক ইস্যু করার কোনো দরকার নেই ওই বিষয়টা। তারপরে এই বিষয়টা শোনার আগেই যে তারা আমারে মানে খুঁজিয়ে আইছে মারার জন্য, তো আমার ভাই তাই তাই অবজেকশন করছে যে তুই রম খানে কই দে আমার কথাটা বুঝ। তারপরে তার জয়েন্ট সেক্রেটারি তার ছোট ভাই তাই ইয়া পুরা মসজিদের ভিতরে যে অ্যাটাক করে দিয়েছে। তারপরে মোটামুটি একটু মানে ইয়ে হয়ে গেছে, যাই হোক, তারপরে গেছে আমরা ফার্স্ট পার্টি, আমরা কেস দিছি থানাত গিয়া কেস দিয়ে এরম আমরা করে আইছি। এই ফুটেজটা মসজিদের সিসি ক্যামেরা যেটা আছে এটার মধ্যে আছে, জানি না বর্তমানে তারা জয়েন্ট সেক্রেটারি এই ফুটেজটা কী বললো আমরা হইতে পারি না। নাম কি জিয়াউর রহমান, তার নাম ফকিরা, হ্যাঁ ফকিরা তার নাম। তারপরে আমরা আই গেলাম কেস টেস দিয়া, আজকে সকালে দুপুর একটা সময় পুলিশ আইছি আমরা এখানে, চারটার সময় ধরো পাঁচ ছয়জন পুলিশ হওয়ার পরে যে এখানে তদন্ত করছে যে এখানে একটা রেপ অ্যাটেম্প হয়েছে, রেপ অ্যাটেম্প মানে মোবাইল তারপরে গোলার চেইন এইসব আমরা এখান থেকে গেছি। তারপরে আপনারা তো আইসেন দেখছেন, আপনারা রিপোর্ট নিচ্ছেন, এখানে এরকম কোনো ঘটনা নেই যে এরকম এটা মিথ্যা টোটালি, এখানে কোনো ধরনের রেপ রেপ অ্যাটেম্প হয় না, ঠিক আছে। তো ওই কেসটা আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জানাইতাম যে এটা সরাসরি ভুল, এরকম কোনো কিছু হয়েছে না। দুই কোলের সন্তানকে ঘরে রেখে নিখোঁজ হলেন এক গৃহবধূ। ঘটনাটি সংঘটিত হয়েছে উদারবন থানার অন্তর্গত পানগ্রাম জিপির প্রথম খণ্ডে। নিখোঁজ হওয়া গৃহবধূ পানগ্রাম জিপির প্রথম খণ্ডের বাসিন্দা আলী হোসেন লস্করের স্ত্রী শাহানারা বেগম লস্কর, বয়স 22 বছর। ঘটনার বিবরণ দিতে গিয়ে স্বামী আলী হোসেন জানান, শুক্রবার আনুমানিক বেলা 11টা নাগাদ ব্যাংকের কাজের জন্য বাড়ি থেকে উদারবন যান শাহানারা। সেই সময় বাড়িতে তিনি রেখে যান 5 বছরের এক মেয়ে সহ 3 বছরের পুত্রকে। এদিকে দীর্ঘক্ষণ সময় পার হয়ে গেলে বাড়ি না ফেরায় আলী হোসেন শাহানারাকে মুঠো ফোনে যোগাযোগ করার সচেষ্ট হলে তার ফোন সুইচ অফ পান। তাই পরে ব্যাংক সহ আত্মীয় স্বজন ও শাহানারার বাবার বাড়িতে খোঁজখবর নেওয়ার পর শাহানারার কোনো সন্ধান না পেয়ে অবশেষে উদারবন থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করেন। যদি কোনো ব্যক্তির নজরে পড়ে তবে 8822478754 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানান শাহানারার পরিবারের পক্ষ থেকে। 11টার সময় আমাজকে ব্যাংক যেতে গইয়া বাচ্চা দুইটা কলাইয়া ব্যাংক থেকে নিখোঁজ, আর কোনো বাদে আমি কুটুম কাজ জিগাইছি, কুটুম কাজ না জিগাইয়া না পাইয়া তার বাবা বাড়িতে জিগাইছি, জিগাইয়া না পাইয়া লাস্টে আমি থানা খান বলছি। আপনার ঘরটা কি ভদ্রমহিলাটা কয়টায় বেরিয়েছে? 11টা। 11টায় বেরিয়েছে, আর কই যেতে হইয়া গেছে? ব্যাংক, বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংকে? আপনি জানলা যে কীরকম জানলা যে গরু আইছে না? আমি জানছি যখন 12টা বাজি গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, মানুষ তখন খুশ হবো না, তখন লাগাইছি ফোন, ফোন লাগাই দেখি মোবাইল চিস, তখন আমি গেছি ব্যাংকও গেছি, গেছি ম্যানেজারে, ম্যানেজারে কইছে মানুষ তো কত আর কত খারে চিন্তাম, কত মানুষ আছে তো কত খারে চিন্তাম, এখন তখন তো আমরা কইতে পারতাম, বাট ব্যাংকও না হইয়া গেছি তার কুটুম কুটুম হয়েছে গিয়া, কুটুম মানি বাদে তো মনে করে পানি উনি খাবার লাগবে না, গেছে উঠিতে পারে ওর কারণে গেছি গিয়া তারা জিগাইছে না আইছে না কেছেন না না হওয়ার বাদে আমি আইছি বাড়িতে গিয়ে তারা ফোন লাগাইছি তারা এখানে ফোন লাগাই তারা জানেন না ইনু আইছে না, তখন আমার কোনো পথ নাই কোনোবা যাইবার, আমি তানা খাবলা লইছি। গতকালকে আপনি তালা এফআইআর করছেন? এফআইআর করছি। আর আপনার শ্বশুর বাড়িটা কোন জায়গা? সানপুর পাটুয়া। স্ত্রীর নামটা কিটা? শাহানারা বেগম। শিলচর হাইলাকান্দি রোডস্থিত অর্কিড প্যান্টার্স গ্রুপের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল বিজয় সম্মেলন। শুক্রবার শিলচর সৃজন আর্ট কোচিং সেন্টারের কার্যালয়ে সংস্থার বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রথমে আমন্ত্রিত অতিথি প্রসেনজিৎ দে, চিত্রশিল্পী স্বপন সিনহা, আইনজীবী শেখর পাল চৌধুরী ও অধ্যাপক অরুণ কুমার পালকে উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। উপস্থিত প্রত্যেক অতিথিরা বিজয়া সম্মেলনের উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। শনিবার বরাকভেলি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। এদিন বেলা ১২টায় হাইলাকান্দি কালীবাড়ি রোডস্থিত মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ফোরামের হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি সুদর্শন ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বক্তারা রক্তদানের মাহাত্ম্য নিয়ে আলোকপাত করেন। ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শঙ্কর চৌধুরী বলেন, একজন ব্যক্তি রক্তদানের মাধ্যমে একটি মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে পারেন বলে অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। এদিন সভার শুরুতে হাইলাকান্দি ফোরামের পক্ষ থেকে ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক করুণাময় পাল এবং কাছাড় জেলার ব্লাড ডোনার্স ফোরামের সহসভাপতি রঞ্জিত কুমার মিশ্রকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে বিজয়া সম্মেলন উপলক্ষে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। রক্তদানের যে ভীতিটা, সেই ভীতিটা দূর করার চেষ্টা এবং যাতে সবাই রক্তদান করতে এগিয়ে আসে, জাত ধর্ম ভাষা বর্ণ নির্বিশেষে মানুষকে বাঁচানোর চেষ্টা করে, সেই বুদ্ধশক্তি জাগরণে এবং আমাদের রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষকে বাঁচানো। অন্ন মহোৎসব উপলক্ষে সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলার পালংঘাট সমবায় সমিতিতে শনিবার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চাল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ছবিযুক্ত ব্যাগ বন্টনের সূচনা করা হয়েছে। এদিন পালংঘাট সমবায় সমিতিতে এক অনুষ্ঠানে মধ্য দিয়ে চাল ও ব্যাগ বন্টনের আনুষ্ঠানিক সূচনা করেন বিজেপির জাতীয় সদস্য তথা সারা আসাম বেঙ্গলি স্পিকিং কাউন্সিলের চেয়ারম্যান রূপম সাহা। পালংঘাট সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান আক্তারুল হক লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, জিপি সভাপতি শশাঙ্ক শীল, পরেশ তাঁতি, রাজীব সিনহা, এপি সদস্য দীনেশ রবিদাস, বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাস, সহসভাপতি বিবাস দেব, করিম উদ্দিন প্রমুখ। পালংঘাট সমবায় সমিতির সম্পাদক হিসাবে আজকে অন্ন মহোৎসব আমাদের সমবায় সমিতিতে উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বোর্ড অফ ডিরেক্টর, লোকাল বিজেপি ক্যাডার, তারপরে অন্যান্য যারা সংগঠনও যারা আছে বিজেপির সমস্ত সবকে লইয়া আমরা আজকে এটা উদ্বোধন করছি এবং ভবিষ্যতে সব জেলারগণ প্রত্যেকের দোকানে বিজেপির জিপি প্রেসিডেন্ট বা অন্যান্য যারা বিজেপির ক্যাডার আছে তৎসঙ্গ সবকে সঙ্গে নিয়ে এইভাবে উদ্বোধন করিয়া পিএমজি ওয়াই চাউলটা যাতে ডিস্ট্রিবিউশন করে এই জন্য আমি সব ডিলারকে। ত্রিপুরায় পুরভোটে নির্বাচনী প্রচার কার্যে গিয়ে বিজেপি সমর্থকদের দ্বারা হামলার শিকার হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানায় হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। সভাপতি শফিক কামাল বড়লস্কর জানান, শুক্রবার বেলা আনুমানিক ১.৫টার সময় ত্রিপুরার আমতলা বাজারে পুরভোটে নির্বাচনী প্রচার কার্যে গিয়ে বিজেপি সমর্থক দুষ্কৃতীদের হামলার শিকার হন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। দুষ্কৃতীরা সাংসদ দেবের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং সঙ্গে থাকা তৃণমূল কর্মীদের মারধর করা হয়। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস নেত্রী সহ বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। এদিকে সুস্মিতা দেব এক টুইট বার্তায় এই ঘটনাটি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিজেপি শাসিত সরকারের প্রত্যক্ষ মদতেই ঘটেছে বলে অভিযোগ করেন।
তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা পুলিশের কাছে একটি মামলা দায়ের করেছেন। হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শফিক কামাল বড়লস্কর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তার রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেবের উপর আতর্কিত হামলার ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একটা স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশে আমরা বাস করি, আমাদের সব দল সব মানুষের অধিকার আছে, তার নিজস্ব রাইটস আছে, সেই যদি অধিকার তার করতে না পারে তে ভারতবর্ষর যে সংস্কৃতি যে সৌন্দর্য সেটা আছে সেটা কোথায়? আজকে আমরা ত্রিপুরাতে যে আইন শৃঙ্খলা নেই সেটা আমরা বুঝতে পেরেছি, যে মানুষ যদি তার নিজের অধিকারকে প্রয়োগ করতে না পারে তাহলে সেই সরকার কিসের জন্য? সেই সরকারের যেগুলা মানুষ সরকারকে বানিয়েছিল সেই মানুষ সেই সরকারকে আর পছন্দ করছে না, সেটা তৃণমূল কংগ্রেসকে আপন করে নিয়েছে সময় অপেক্ষা। তাই বিপ্লবদের সরকার সেটা বুঝে গেছে, বোঝার জন্য সেই বারবার আমাদের নেত্রী এবং আমাদেরকে এই আমাদের সভানেত্রী নেতৃবৃন্দকে শুধু বিশ্বাসঘাতকতার পরিচয় দেয়নি, পিঠে ছুরি মেরেছে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, যার স্বাধীনতা অর্জন করতে ভারতের ছিল সিংহভাগই অবদান। একে অন্যের পরিপূরক এহেন পরিস্থিতিতে কলঙ্কের অধ্যায় রচনা করল বাংলাদেশ। উৎসবের মরশুমে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও প্রতিমা ভাঙচুর, সংখ্যালঘুদের উপর অকথ্য নির্যাতন, অগ্নিসংযোগ, বিনা কারণে সংখ্যালঘুদের হত্যালীলা সংবরণ করা ইত্যাদি নাটকীয় ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশে। এদিকে অবাঞ্ছিত ঘটনা নিয়ে সর্বত্র নিন্দার ঝড় বইছে, বাংলাদেশের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছেন সবাই, প্রতিবাদের অব্যাহত রয়েছে সর্বত্র, এমনটা নিকৃষ্ট ঘটনা কেউই মেনে নিতে পারছেন না। শনিবার সীমান্ত শহর করিমগঞ্জে রাজপথ ফের কাঁপল, রাষ্ট্রীয় বজরং দল ও হিন্দু মিলন মঞ্চ যৌথভাবে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক প্রতিবাদ মিছিল বের করে। শহরের পাবলিক স্কুল রোড খেলার মাঠ থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে পরবর্তীতে ভারত বাংলাদেশ সীমান্ত বিসর্জন ঘাটে এসে মিছিল শেষ হয়। যারা এ ধরনের ন্যাক্কারজনক কাণ্ড সংগঠিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানানো হয়। সেখানে প্রশাসনও সাহায্য করেছে, কুমিল্লা মন্দিরে 2 ঘন্টা আক্রমণ হয়েছে, তখন কোনো প্রশাসন সাহায্য করেনি, অনেক সাধুসন্ত ঘটনা করা হয়েছে, 10 বছরে কন্যা পর্যন্ত সেখানে হত্যা করা হয়েছে এবং অনেক পূজামণ্ডপ সেখানে প্রায় 500 করে পূজামণ্ডপ ধ্বংস করা হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। তার জন্য আজকে যারা সনাতন ধর্ম অবলম্বী এবং যারা ভারতীয় সংস্কৃতি ভালোবাসে তার জন্য 150 দেশে হিন্দু সভ্যতা নিয়ে হিন্দু সংস্কৃতি নিয়ে সবাই এগিয়ে আসছেন। আন্তর্জাতিকভাবে আমরা জাতিসংঘে জানানো হয়েছে, আমেরিকার সংসদ জানানো হয়েছে, আমাদের ভারত সরকার আমাদের সঙ্গে আছেন এবং আমাদের রাজ্য সরকার সঙ্গে আছেন, আমাদের আছেন এবং সরকার আছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। এনএফ রেলওয়ের নতুন ইতিহাস, রাজ্যে প্রথমবারের মতো চলল বৈদ্যুতিক ট্রেন। লায়লাপুরে মায়ানমারের এক যুবতী সহ 5 যুবক আটক, উদ্ধার ভারতীয় আধার কার্ড। নরসিংহপুরে বিভিন্ন আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক মন্ত্রী পরিমলের। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।